ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপিয়া সল্টের পাপিয়া বলছি। আজকে ভিডিওটা শুরু করলাম এখন। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমাদের এই ছাদের এই যে মেঘগুলো, মেঘটার বিভিন্ন কালার আমার এত ভালো লাগে, সেগুলোই আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবসময় দেখা যায় না। এই বর্ষাকালে মেঘের যে এত সুন্দর রূপ, এত ভালো লাগে, মনকে এখন অন্যরকম করে দেয়। দেখুন মেঘের কালার এক এক সময় এক এক রকম দেখা যায়। দেখুন এক এক সাইড থেকে ছাদের এক এক রকম কালার। আজকে আপনাদের জানাবো যে আমার ইউটিউবে আসার কারণ। আমি প্রথমে ইউটিউব আপনারা যেমন দেখেন বিভিন্ন বিভিন্ন ইউটিউবের চ্যানেলে বিভিন্ন রকমের দেখেন, আমিও তেমন দেখতাম। দেখতে দেখতে আমার কতগুলো পোষ্য প্রাণী আছে, ওদেরকে আমি খুবই ভালোবাসি। আমার ইচ্ছা, মনে ইচ্ছা হলো যে আমি ওদের আপনাদের সবাইকে চেনাবো এবং সবাই ওদের দেখুক। তার জন্য একদিন চিন্তা করলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো। ইউটিউবের যেমন ভিডিও আমি দেখি, তেমন আমার ভিডিও লোকে দেখবে, এটা আমার মনের খুব ইচ্ছা ছিল। তার জন্য 8 মাস আগে একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলে প্রথমে আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের জানালাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার পশু পাখিদের দেখো। কিন্তু আত্মীয় স্বজন সবাই তো আর আমার বেড়াল কুকুরদের পছন্দ করে না, এক একজন এক এক রকম ওপিনিয়ন দিল যে এই এরম করলে আপনার তোমার ভিউজটা ভালো হবে, এরম করলে ভিউজটা ভালো হবে। শেষে আমি একদিন নিজেই ঠিক করলাম যে সবাইকে সন্তুষ্ট করা যাবে না, আমার নিজে যেটা মনে করবো সেটাই করব। আমার বাড়িটা একদম মেন রোডের ওপর থাকার জন্য সবসময় ভিডিও করা সম্ভব হয় না। ভিডিও করলে লোকে আশেপাশে তারা কথা বলে, পুকুর আছে, এই পুকুরে লোকে স্নান করে, তারা কথা বলে। অনেক সময় ভিডিও করেও ভিডিওটাকে ডিলিট করে দিতে হয় সাউন্ডের জন্য। আর তারপর আমাদের এই এলাকায় কোথাও না কোথাও কীর্তন থেকেই থাকে, কীর্তন, নাম গান, গান এইসব তো আর সবসময় সাইড থেকে যদি হয় তাহলে তো আর ভিডিও দেওয়া সম্ভব হয় না, যার জন্য অনেক সময় ভিডিও আমি দিয়ে আপলোড করেও সেটাকে ক্যান্সেল করতে হয়। আমাদের এই এলাকার আশেপাশের দৃশ্যটা এত সুন্দর, আমি সেটাকেই উপভোগ করি আর আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার যেটা ভালো লাগে সবার যেটা সেটা ভালো লাগবে তার কোনো মানে নেই। কেউ হয়তো আমার এই ভিডিওর এটা খুব পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, আবার কেউ হয়তো বললো এটা না দিয়ে এটা দিলে ভালো হবে, কিন্তু সবাইকে তো সন্তুষ্ট করা সম্ভব না। যার জন্য আমার যেটা টপিক সেটা নিয়েই করি। আর আমি এখনও ইউটিউব সম্পর্কে সব কিছু জানি না, অল্প অল্প জানি, যার ফলে অনেক সময় অনেক কিছু আমার করতে প্রবলেম হয়ে যায়, কারণ আমার দেখিয়ে দেওয়ার তেমন কোনো লোক নেই। আর আমি মোবাইল সম্পর্কেও খুব একটা সড়গড় না, আমি হাউস ওয়াইফ, আমার ফটো ধরারও কেউ নেই, আমার যা করি নিজের চিন্তাভাবনা থেকেই করি। এটাকে আপনাদের কেমন লাগবে জানি না। আপনারা আস্তে আস্তে একটু উৎসাহ না দিলে আমার পক্ষে ভিডিও করাও সম্ভব হয় না, কারণ সবসময় আমার একার ডিসিশনের তো ডিসিশনটা হয় না, আর বাড়ির থেকে এই করোনার আবহাওয়ায় বেরোনোও সম্ভব না। যার জন্য আমার বাড়ির গাছগাছরা পশু পাখিকেই আপনাদের দেখানোর চেষ্টা করি।
আমার এই ভিডিওর যতটা মনে করি যে দেখাবো, অনেক সময় ক্যামেরা ধরার অভাবে আমি যাকে দেখিয়ে উঠতে পারি না, নিজে যেটুকু বুঝি সেটুকুই করি। আপনারা এই ভিডিওটাকে কেমন চোখে দেখবেন জানি না। যারা প্রকৃতি প্রেমিক তারা এটাকে উপভোগ করবেন আশা করি। এবার বৃষ্টির মেঘটা দেখুন, রোদ্দুর হতে হতে বৃষ্টি। যারা প্রকৃতি প্রেমিক তারা এই ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করবেন আশা করি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। দুপুরে সাড়ে তিনটে মতো বাজে, এই সময় আকাশের প্রাকৃতিক অবস্থা কেমন সেটাই আপনাদের তুলে ধরলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। দেখুন বিড়ালও চলে এসছে, আমার ভিডিওতে বিড়াল একটা না একটা থাকবেই। এটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল না, বাইরের বিড়াল। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।